Welcome to English Doctor. So now, my dear mates, আমার প্রিয় বন্ধু, এবার আমরা এসেছি causative passive. Causative ওরফে passive, বুঝেন, massive কাজ. হ্যাঁ, যেরকম ধরেন আমরা আগে শিখেছি causative কি, যেরকম ধরেন সে আমাকে দিয়ে বলিয়েছিল, আমাকে দিয়ে ধরেন গল্প বলিয়েছিল, হ্যাঁ আমাকে দিয়ে, আমাকে দিয়ে গান গাইয়েছিল, আমাকে নাচিয়েছিল, সে কে, সে সে কে ধরেন বললাম সুজন, সুজন আমাকে দিয়ে কথা বলিয়েছিল, তাহলে এখানে সুজন নিজে করেনি কিন্তু আমাকে দিয়ে কাজটুকু করিয়েছে, এটা মেক বা গেট বা হ্যাভ দিয়ে করা যায়, কিন্তু সুজন উল্লেখ করলাম না, মানে সাবজেক্ট কে সেটা বলা হলো না, তাহলে তো প্যাসিভ হলো, তাই না? আমরা প্যাসিভের সেকশনে এটা আলোচনা করেছি, যেরকম আমাকে দিয়ে বলানো হয়েছিল, আমাকে দিয়ে বলানো হয়েছিল, এখন আপনি কী করবেন? আপনি বুঝতে পারছেন যে বলানো হয়েছিল মানে এটা প্যাসিভ, তাই না? মানে কজিটিভ আবার প্যাসিভ, আমাকে দিয়ে বলানো হয়েছিল, সাবজেক্টও তো নাই, এখন কী মুসিবত, তাই না? দেখেন আসলে বাংলাটা কেমন জটিল লাগছে, আমাকে দিয়ে বলানো হয়েছিল, কজিটিভ ওরফে প্যাসিভ। আচ্ছা, মানে অন্যকে দিয়ে যে কাজগুলো করা এটা কজিটিভ ভার্ব বলে, মেক গেট হ্যাভ, তাই না? যেখানে সাবজেক্ট নিজে করে না অন্যকে দিয়ে করে, এইগুলো সব কজিটিভ ভার্বস, মেক গেট হ্যাভ। আচ্ছা, তো এখন আমাকে দিয়ে করানো বলানো হয়েছিল, আমাকে দিয়ে বলানো হয়েছিল, এটা বাংলাটা জটিল মনে হচ্ছে কিন্তু ইংরেজিটা বেশ সহজ। আপনাকে আমি বই থেকে একটু পড়ে শোনাই, কী বলেন? বই লেখা রয়েছে 206 পৃষ্ঠা, 206 পৃষ্ঠা, 206। আচ্ছা, গোপনে বলে বলি বন্ধু, এর ইংরেজিটা কিন্তু খুবই সহজ, মানে আমাকে দিয়ে বলানো হয়েছিল ইংরেজিটা। তাহলে ফ্রেন্ডস, এতক্ষণ আমরা শিখলাম যখন সাবজেক্ট দিয়ে, সাবজেক্ট নিজে সরাসরি কাজটা করে করে না, অন্যকে দিয়ে করায়, তখন মেক গেট বা হ্যাভ ব্যবহার করা হয়। যেমন জামিম আমাকে দিয়ে কথা বলিয়েছিল, জামিম মেড মি স্পিক। আচ্ছা, এক্ষেত্রে সাবজেক্ট জামিম উল্লেখ আছে, কিন্তু এমন যদি হয় আমাকে দিয়ে বলানো হয়েছিল, হ্যাঁ অর্থাৎ কে বলিয়েছিল তা উল্লেখ নেই, মানে সাবজেক্ট কে তা বোঝা যাচ্ছে না, মানে দাঁড়াচ্ছে বাক্যটা কজিটিভ ওরফে কি প্যাসিভ। হাই হাই, কজিটিভ আবার প্যাসিভ, কী করি ভাই? ইংরেজি মোটামুটি শেখার পরে, মানে আমার কথা বলছি, আমি আমি এরকম একটা বাঁকা মানে বাক্য পেয়ে, সরি বাক্য পেয়ে, চশমা চোখে নাই তো এই জন্যে পড়তে বাক্য বাঁকা হয়ে গেছে, যাক মাফ করে দিবেন, আমি এরকম একটা বাক্য পেয়ে বেজায় টেনশনে পড়ে গেলাম, হাই হাই ইজ্জত যে যায়, এইটা কেমন সেন্টেন্স হইল, পজিটিভ আবার প্যাসিভ, ই কোন প্যাস? মানুষ যদি জানে আমি ইংরেজি করতে পারি না, আমি ইংরেজি শিক্ষক ছিলাম তখনও, হ্যাঁ পারি না মানে প্রথম দিকে, তাইলে মুখ দেখামো কেমনে? খালি মুখই না, পুরো মুখমণ্ডল দেখামো মানে দেখাইতে পারুম না, খালি মুখ দেখাইলে তো হবে না, মুখমণ্ডল দেখাইতে পারুম না, তাই না? এরপর অনেক বই ঘেটে অনেক খেটে শিখলাম মেক টু, হ্যাঁ এইবার মূল জায়গায় চলে এসেছি। এই এই ধরনের ক্ষেত্রে জাস্ট মেক টু কথাটা ইউজ করবেন, মেইড, ওই যে মেইড, এম এ ডি ই, এম এ ডি, ম্যাড না, মেইড, এম এ ডি, অর্থাৎ ম্যাডের পরে ই লাগান, মেইড, মেইড টু, এই মেড টু জানলে এটা হয়ে গেল, কজিটিভ প্যাসিভ আপনি সহজে করে ফেলবেন, অর্থাৎ আমাকে দিয়ে বলানো হয়েছিল এর ইংরেজি হবে আই ওয়াজ মেড টু স্পিক, আই ওয়াজ মেড টু স্পিক, যেহেতু বলানো হয়েছিল মানে পাস্ট, আর প্যাসিভ আপনি তো জানেন ডু ডিট ডাজ হয় না, তাহলে ওয়াজ বা ওয়ার ছাড়া গতি নাই আর দিলে ক্ষতি নাই, আই ওয়াজ মেড টু স্পিক, আই ওয়াজ মেড টু স্পিক, আমাকে দিয়ে বলানো হয়েছিল, বুঝেছেন? এভাবে আই অ্যাম মেড টু স্পিক, আমাকে দিয়ে বলানো হয়, এই তো, হ্যাঁ আই উইল বি মেড টু স্পিক, আমাকে দিয়ে বলানো হবে, হ্যাঁ। তাহলে কজিটিভ প্যাসিভ করার সূত্র কি, আমরা 207 চলে যাই, পৃষ্ঠা নম্বর 207, 207। এই মেড টু জানার পরে আমার মনে হলো ঘাড়ের পর থেকে যেন এভারেস্ট পর্যন্ত মানে পর্বত নেমে গেল, ঘাড়ে একটা এভারেস্ট পর্বত ছিল, আরে এটা যদি না পারি বিশাল জুতার ব্যাপার না, এভারেস্ট নামা এখানে রেস্ট নিলাম, আহ স্বর্গীয় স্বস্তি, বুঝেছেন? তা এই কজিটিভ প্যাসিভ করার নিয়মটা হলো যে আপনি তো আপনাকে তো আগে চিনতে হবে এটা কজিটিভ কিনা, তারপরে চিনতে হবে প্যাসিভ কিনা, প্যাসিভ চেনার উপায় হচ্ছে সাবজেক্ট নাই, হ্যাঁ আমার অবজেক্ট দিয়ে কাজ করানো হয়েছে, যে আমাকে দিয়ে অবজেক্ট আছে সাবজেক্ট নাই, এটা তো প্যাসিভ নাকি, তার মানে আমাকে দিয়ে বলানো হয়েছিল, বলানো দেখলে আপনি বুঝলেন এটা কজিটিভ, আর আমাকে দিয়ে বলানো হয়েছিল মানে কে বলিয়েছে উল্লেখ নাই, তার মানে প্যাসিভ, এই তো আপনি যখন বুঝলেন তখন মেক টু, জাস্ট মেক টু দিলে হবে, তাহলে স্ট্রাকচারটা খেয়াল করেন, অবজেক্ট প্লাস
বি ভার্ব দিতে হবে প্যাসিভ মানে তো বি ভার্ব অ্যামিজার ওয়াজার শ্যাল শুল এই যে শ্যাল উইল শুড এসব তো থাকবে তারপরে হ্যাভ অ্যাজ অ্যাড যত অক্সিলারি ভার্ব আছে ডুড ইট ডাজ বাদে ডুড ইট ডাজ বাদে তারপর মেক টু আর মেক টু যেহেতু আছে আপনি বুঝেই নিচ্ছেন টুর পরে মূল ভার্ব হবে আমরা আগেই বলেছি কিছু জায়গা ছাড়া অল্প কি সামান্য কিছু জায়গা ছাড়া টুর পরে আপনি ধরে নেবেন মূল ভার্ব হ্যাঁ এটা অনেকবার বলা হয়েছে কি বলেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আরও কিছু এক্সাম্পল পড়ি 237 চিলড্রেন আর মেড টু রাইট চিলড্রেনদেরকে বাচ্চাদেরকে লেখানো হয় তাই না হোয়াই আর চিলড্রেন মেড টু স্পিক ইংলিশ বাচ্চাদেরকে দিয়ে কেন ইংরেজি বলানো হয় হোয়ার ইউ নট মেড টু গিভ ওয়ার্ম ক্লোথস অ্যামাং দ্য পোর চিলড্রেন তোমাকে দিয়ে কি দরিদ্র শিশুদের মাঝে শীত বস্ত্র দেওয়ানো হয়নি হ্যাঁ দে উইল বি মেড টু কমপ্লাই উইথ দ্য রুলস তাদেরকে নিয়ম মানিয়ে চালানো হবে they will be made to comply with the rules আচ্ছা ঠিক আছে তাহলে এটা গেল আপনার কজরিপ ওরফে প্যাসিভ একটা ম্যাসিভ কাজ করে ফেললাম কিন্তু আমরা জাস্ট মেড টু দিলেই হয়ে গেল মেড টু দিলেই প্যাসিভ হয়ে গেল ঠিক আছে বন্ধুরা বিদায় নিচ্ছি এখান থেকে এবার পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি আমরা থ্যাংক ইউ